বাংলাদেশ বাহরাইন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তিপ্পান্নতম বার্ষিকী উদযাপন করা হয়েছে মার্চে রোজা থাকায় বাহরাইনাস্থ বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ দিবস দুটি একসঙ্গে পালন করা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মহিউদ্দিন কাইসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল মুসালাম বারআইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডক্টর শেখ আবদুল্লাহ বিন আহমেদ বিন আবদুল্লাহ আল খলিফাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন